নমস্কার। ডিজিটাল নিউজ পোর্টাল গোরাক্তরঙ্গ গ্রুপ স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুনাই দক্ষিণ মোহনপুরে রহস্যজনক মৃত্যু ঘটল এক গৃহবধূর। গৃহবধূর বাপের বাড়ির লোকেরা খুনের অভিযোগ আনলেন। রূপাইবাড়ি জিপি শিবপুর দ্বিতীয় খণ্ডের মুকুল উদ্দিন লস্করের মেয়ে বছর 27-এ রঞ্জনা বেগম লস্করের সামাজিকভাবে 6 বছর আগে বিয়ে হয়েছিল সুনাই থানা এলাকার দক্ষিণ মোহনপুর গ্রামের বুদুল মিয়া লস্করের ছেলে আব্দুল নূরের সঙ্গে। মৃতের বাপের বাড়ির লোকেরা জানান, বিয়ের পর থেকে মেয়ের উপর নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী সহ তার পরিবারের লোকেরা। তারা জানান, শনিবার রাত 7টা নাগাদ রঞ্জনার শ্বশুর বুদুল মিয়া লস্কর ফোনে খবর দেন রঞ্জনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ খবর শুনে সঙ্গে সঙ্গে শিবপুর থেকে পরিজন সহ স্থানীয় একদল লোক দক্ষিণ মোহনপুরে ছুটে আসেন। এসে দেখতে পান রঞ্জনাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে, ফাঁস লাগানোর কোনো লক্ষণ নেই এবং গড়ে নেই রঞ্জনার স্বামী আব্দুল নূরও। তাদের সন্দেহ হয় খুনের। রাত 10টা নাগাদ সুনাই পুলিশ মোহনপুর পৌঁছে। ততক্ষণে গা ডাকা দিয়েছেন রঞ্জনা শ্বশুর ও শাশুড়ি। আগেই গা ডাকা দিয়েছিলেন তার স্বামী আব্দুল নূর। রঞ্জনাকে খুন করে আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন শিবপুরের লোকজন। রবিবার বিকেলে ময়নাতদন্তের পর হত গৃহবধূর রাতের বাপের বাড়িতে দাফন করা হয়। হত রঞ্জনা বেগম রেখে গেছেন 2 শিশু কন্যা। সুনাই থেকে নিপু লস্করের বিয়া দিয়েছিলাম, দিলে আমার শুইয়া কিছু দুঃখ পাইছে, পাইয়া যে হয়তো মাঝে আইয়া আঁকি গেছে, আঁকিলে আইয়া বিচার আচার করিয়া তার আমার হিলাল আর সৌদিন সোনাই বেতনাই ডাক্তর হে পর্যন্ত নিয়া দিছে নিয়া কবার দিয়া আইলে প্রায় 6-8 মাস গেছে, আবার ইয়া আঁকি গেছে, আঁকি গেলে আবার ইয়া হোক সোনাইর বেতনারি ডাক্তরের বাই বড়জনে হেই না ইয়া কৈছে আমার বাইক না কোনো যাক দয় দরবার হইতো না আমার দেখে দিলাও ও আমি দিলেছি তারা গেছে ইয়ে করে টান গেছে তো গেল আবার 8-9 মাস ইয়া আবার ও এবার ফানি সময় ইয়া গেছে না তো গেলে আটাই তাই কইছে দাম দেও গালাগালি করছে চুপ দিয়ে ও আমি কইছি টাকা যাই না তো টাক কইয়া আমি আটাইয়া আটাই লইছি আটাই আইলে তারা ইয় হও আবার হও হগুয়া আইছে ইয়র স্বাধীন বাজারের অন্য মানুষ হবু হবুয়া আইয়া আমার খুঁজিলে কইছে আমি যাওয়ার না সেব কইছি না আমি নিতাম দাম দর বাপে আই আমার দশে গিয়া আমি দেখুন আমি বাজু যাই ফুরা রিস আছি রিস ইয়া কোনো যাক কোনো খুঁড়িরে দিলে যাম আমার তার গেছে সন্দেহা রিস ইয়া আমার খুঁড়িরে এর বিচে নিয়া মায়ের ভিট করে হি নিয়া শর্মায় দিয়াও গিয়া তার বাড়িতে গিয়া বই দিয়া হে আর কোনো যাক ফুরিয়ে কার দিন লর নি তা কইতে পারে না 3 দিন করে আমার ফুরির মোবাইল গুলো ইয়া ভাঙ্গি লইছে তে অন্য কারো মোবাইল দিয়ে কইছে ওলা ওলা তো আমার ফোন করা তোমরা রে মোবাইল গু ভাঙ্গি লইছে ও আমি কইলাম হুল আইও আমি আইতাম নি কই না তো আইও না আমি যেটা হইব মারে তো মাইল লাগা মারে গেছে আমি খাই মুটাই খাইতাম তো এর জিওটা আমার চুল্লা না বিজাতটা তো আমি পাই জানি কোন জায়গার বাসা আমরা খাড়া হয়েছি এর তীব্র প্রতিবাদ আমি জানাই আমি মেয়ের ভাই আমরা মেটারে বিয়া দিছিলাম দক্ষিণ মোহনপুর অষ্টমখণ্ড যে ছেলেটার লগে ছেলেটা পরকীয় প্রেমে লিপ্ত মনে হয় আগে কয়েকবার আমিও নিজে গরুয়া বৈঠক করছি আলোচনা করছি করিয়ে মেটারে দিছি কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে গতকালকে 3টার সময় আমরা টেলিফোন করে কইছে যে মেয়েটা হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে আমরা লগে লগে এখান থেকে যাওয়ার পরে যাওয়ার আগে তার বাবার লগে আমি টেলিফোনে কথা কইছি বাবাই কইছে না আমি তো আসলাম না গরো কিভাবে মূল্য এটাও আমি জানি না আচ্ছা আমি গরো গিয়া কই 10 মিনিট পরে বাবাই আমার টেলিফোন করে কইছে না মেয়েটা ফাঁসি লাগ গেছে আমরা তখন প্রচুর মানুষ গেছি যাওয়ার পরে আমরা এতে এতে সন্ধ্যা হয়ে গেছি আমরা সন্ধ্যার পরে যাওয়ার পরে গিয়া আশ্চর্য যে গ্রামের ভিতরে একটা মানুষও নাই ফাড়াফুড়শিরও একটা মানুষ নাই আমরা যে মানুষ গেছি ও মানুষ আছি আর কোনো মানুষ নাই তখন আমরা সুনাই পুলিশ আমরা তখন জানি না যে কোন প্রশাসনের আন্ডারে আছে আমরা তখন প্রথম কসুধরম আমি নিজে গেছি কসুধরম ইনচার্জের লগে কথা হওয়ার বাদে তাই সুনাইয়ের লগে মাতিছে সুনাইয়ের লগে টেলিফোন করি আমরা সুনাই পুলিশ যখন নিছি রাত্রে আমরা প্রশাসনের 2 জন আইও গেছে তারাও আমার প্রচুর মদত করছে কিন্তু দুঃখের বিষয় একজন মানুষও তারা লগে আমরা দিতে পারছি না তারা গ্রামবাসী তাইয়া তা আমি প্রশাসনকে বারবার অনুরোধ করছি আজকে আমি পোস্টমর্টম মেডিকেল রিপোর্ট করতে সময় ম্যাজিস্ট্রেটের অনুরোধ করছি যে বিহিত ব্যবস্থা